আমরা এখানে বসে জিডি করছি, ওখানে আমার ড্রাইভারকে ধরে মারতে যাচ্ছে, তাকে আপনারা সরিয়ে দিচ্ছেন। এবং ছেলে এসে বলছে এখানে বেরো, ডেট করে দেবো, সবার সামনে বলছেন। ওখানে আপনাদের থানার সামনে বলছে, বাইরে রাস্তা গেলে কি করবে? এটা কিরকম আইন বলুন তো? আমি কন্টিনিউসলি তখন থেকে হাত পা কাঁপছে, আমি এখান থেকে সবার সামনে, এটা হচ্ছে থানার সামনে, এই জিনিসগুলো হচ্ছে, কেউ কিচ্ছু বলছে না, বাইরে ঘুরছে না ছেলেগুলো। কিছুদিন আগে তবলাবাদক রশিদ খানকে হেনস্থার মুখে পড়তে হয়েছিল, আবার সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটল এবার নিমতা অঞ্চলে। সরাসরি অভিনেতা অভিনেত্রীদের মেরে ফেলার হুমকি দেওয়া হলো। আগে চলো, নিয়ে যাচ্ছি কোথায়? হ্যাঁ, রাস্তায় ডেট করে দেব, রাস্তায় ডেট করে দেব, রাস্তায় ডেট করে দেব, রাস্তায় ডেট করে দেব। কিভাবে ডেট করবে ভাই, একটু বলে যাও না প্লিজ। কিভাবে মারবে? কত কি খুন করার অভিযোগ, কত জন খুন করার হুমকি আছে, কত জন করা খুন করার হুমকি আছে। ও বলেছে খুন করবে, খুন করবে বলেছে, বল কিভাবে মারবে, কিভাবে ডেট করবে, কিভাবে ডেট করবে, কিভাবে ডেট করবে, কিভাবে ডেট করবে, কিভাবে ডেট করবেন, কিভাবে ডেট করবেন, কিভাবে ডেট করবেন আমি জানতে চাই। কিভাবে আপনি ডেট করবেন, কিভাবে মারার কি কি হুমকি আছে আপনার, কিভাবে না, ও ও বলেছে সামনে হুমকি দিচ্ছে যে ডেট করে দেবো, তারপরে কেউ কিচ্ছু বলছে না, এটা কিরকম, এটা আইন, এটা কিরকম আইন? হ্যাঁ, ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার দুপুরে। গাড়ি নিয়ে ফিরছিলেন জিতু নবনীতা, সেই সময় নিমতা মাঝেরহাট মোড়ে তাদের গাড়িকে অপর একটি পণ্যবাহী গাড়ি ধাক্কা দেয় বলে অভিযোগ। তাদের গাড়িটির চালক ওই গাড়িটিকে আটকানোর চেষ্টা করলে বাধে বচসা। নবনীতা ও জিতুর অভিযোগ, তাদের গাড়ির চালককে চাপা দেওয়ার চেষ্টা করা হয়। মানে আজকে একটা উপলব্ধি হলো, এত মনে করলাম যে আমি কখনো আর বাইরে যদি কখনো ধাক্কা লাগে, গাড়িতে কেউ মেরে দেয়, আমি অন্তত কখনো নিজে থেকে কোনো প্রতিবাদ করবো না, কারণ মানে আমাকে উল্টে হেনস্থা হতে হবে। এটা আজকে দেখলাম, আজকের অভিজ্ঞতার জন্য আমার এই জিনিসটা মনে হবে যে আমি প্রতিবাদ করবো না কোনো। তাদের আরো অভিযোগ, এরপর নিমতা থানায় গেলে পুলিশি অসহযোগিতার মুখে পড়েন তারা। ঠিক সেই সময় তাদের গাড়ির চালককে ওই পণ্যবাহী গাড়ির চালক তাদের সহযোগী নিমতা থানার বাইরে হেনস্থা করতে থাকে। তারা তা দেখতে পেয়ে ছুটে যান এবং তাদের চালককে থানায় নিয়ে আসলে থানার গেটের মুখে অভিনেতা অভিনেত্রীকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। সেই ভিজুয়াল রয়েছে। যে ড্রাইভারটা, সেই ড্রাইভারের ওপরে ওই যে চার পাঁচজন ছেলে চড়া হয়েছে এবং তাকে ছবি তুলছে, তার আমার গাড়ির ভিডিও তুলছে, তাকে বলছে তুই বাইরে আয় না, দাঁড়া না, দেখাচ্ছি মজা, এই সমস্ত বলছে এবং থানার বাইরেই হচ্ছে ঘটনাটা। সব থেকে মানে আমার কাছে অবাক করা একটা জিনিস যে যখন আমরা গেলাম পুলিশদের সামনেই ওই লোকগুলো ওপেন থ্রেট দিচ্ছে যে ডেট করে রেখে দেবো, আপনারা বেরোন না এখান থেকে, মানে তুই তুকারি চলছে, কি তুই বেরো। অভিনেত্রীর অভিযোগ, থানার সামনে ঘটনাটি ঘটল, পুলিশ ছিল নীরব দর্শক, এমনকি খুনের হুমকি পাওয়ার পরও পুলিশ নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন জিতু ও নবনীতা। আপনারা থানার সামনে বলছে বাইরে রাস্তা গেলে কি করবে, এটা কিরকম আইন বলুন তো? আমি কন্টিনিউসলি তখন থেকে হাত পা কাঁপছে, আমি এখান থেকে সবার সামনে, এটা হচ্ছে থানার সামনে, এই জিনিসগুলো হচ্ছে, কেউ কিচ্ছু বলছে না, বাইরে ঘুরছে না ছেলেগুলো। বেশ কিছুক্ষণ তাদের থানায় বসিয়ে রাখা হয় বলে সংবাদ মাধ্যমের কাছে ক্ষোভ উগড়ে দেন দম্পতি। পাশাপাশি ফেসবুক লাইভে এসে জিতু নবনীতা দাবি করেন ওই পণ্যবাহী গাড়ির চালক তার দলবল নিয়ে চড়াও হয়ে ক্রমাগত খুন ও ধর্ষণের হুমকি দিতে শুরু করে। ফেসবুক লাইভে এসে কান্নায় ভেঙে পড়ে নবনীতা। মানে আজকে একটা উপলব্ধি হলো, এত মনে করলাম যে আমি কখনো আর বাইরে যদি কখনো ধাক্কা লাগে, গাড়িতে কেউ মেরে দেয়, আমি অন্তত কখনো নিজে থেকে কোনো প্রতিবাদ করবো না, কারণ মানে আমাকে উল্টে হেনস্থা হতে হবে। এটা আজকে দেখলাম, আজকের অভিজ্ঞতার জন্য আমার এই জিনিসটা মনে হলো যে আমি প্রতিবাদ করবো না কোনো দিনও। বলেন, আমি ভয় পেয়ে গেছি। একজন সফল অভিনেতা হিসাবে অসহায় পরিস্থিতির শিকার, বাধ্য হয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন, তারপর পুলিশ তৎপর। তিনটে নাগাদ নবনীতা দেবী এবং তার হাজবেন্ড জিতুবাবু কলকাতা থেকে উনি সোদপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন ওনার একটা সাদা রঙের ক্রেটা গাড়ি করে। সেই সময় আমাদের এই কল্যাণী এক্সপ্রেসের কাছেই এমবি রোডের উপরে একটি পিক আপ ভ্যান পাশ দিয়ে যখন যাচ্ছিলো একটা ঘষা লাগে, ফলে ওনাদের ক্রেটা গাড়ি ইঞ্জিওর হয়। তারা উভয়ে এসছেন থানায়,
এবং উভয় পক্ষে উভয়ের কাছ থেকে আমরা অভিযোগ চেয়েছি। অলরেডি ওনারা একটা অভিযোগ দিয়েছে, যে অভিযোগের ভিত্তিতে আমরা একটা এফআইআর করেছি এবং ওই গাড়িটাকে ডিটেন করা হয়েছে, যে অভিযুক্ত গাড়ি পিক আপ ভ্যান, তার ড্রাইভারকে আপাতত আটক করা হয়েছে এবং ওনারা ওর ড্রাইভারকে আটক করা হয়েছে, ওর সঙ্গে ওর যে স্টাফ আছে তাকেও আটক করা হয়েছে। টোটাল কতজন? দুজন, ঠিক আছে। এবং ওনার একটা অভিযোগ আছে, যে পুলিশ সেই সময় তার সঙ্গে খুব দুর্ব্যবহার করেছেন। তো আমি তার সাথে কথা বলেছি, ওনার সাথে, এবং আমরা বলেছি নিশ্চয়ই যদি অভিযোগ থাকে আপনার আমরা সেটা খতিয়ে দেখব। পুলিশি ব্যবস্থার এই ছবি বুঝিয়ে দিচ্ছে সাধারণ মানুষ কত অসহায়। ব্যুরো রিপোর্ট, ইউ বাংলা টিভি।